অনুব্রত মণ্ডল প্রভাবশালী। এই তথ্য তুলে ধরতে একদিকে আসানসোল জেল কর্তৃপক্ষ, অন্যদিকে জেলা পুলিশকে কাঠগড়ায় তুলল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জেল কর্তৃপক্ষের বিরুদ্ধে চার্জশিটে অনুব্রত মণ্ডলের যাত্রাপথের তথ্য ফাঁসের বিস্ফোরক দাবি করল ইডি। গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার দিনই বিতর্ক তৈরি হয়েছিল। আসানসোল জেল থেকে কলকাতায় আসার পথে শক্তিগড়ের একটি হোটেলে ব্রেকফাস্ট সারেন অনুব্রত মণ্ডল। ব্রেকফাস্ট টেবিলে তাঁর সঙ্গে দেখা যায় তিনজনকে, তাঁদেরই একজন কৃপাময় ঘোষ, বীরভূমের তৃণমূল ছাত্র পরিষদের নেতা। কৃপাময়ের উল্টো দিকে যিনি বসেছিলেন তিনি হলেন অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যার গাড়ির চালক তুফান মিদ্দা। এতেই প্রশ্ন উঠতে শুরু করে, এরা কি করে পুলিশের জিম্মায় থাকা অনুব্রত মণ্ডলের কাছাকাছি গেলেন? পুলিশই বা অনুমতি দিল কি করে? এবার চার্জশিটে এটাকেই হাতিয়ার করল ইডি। চার্জশিটে বিস্ফোরক দাবি করে বলা হয়েছে, সুকন্যা মণ্ডলের গাড়ির চালক তুফান মিদ্দা বয়ানে বলেছেন যে আসানসোল জেল থেকে অনুব্রত মণ্ডলকে যখন কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছিল তখন তৃণমূল নেতা কৃপাময় ঘোষের সঙ্গে তুফান মিদ্দা শক্তিগড়ে গিয়েছিলেন অনুব্রত মণ্ডলের সঙ্গে বৈঠক করার জন্য। অনুব্রত মণ্ডলের কনভয় শক্তিগড়ে দাঁড়াবে বলে একজন জেলারের থেকে জেনেছিলেন কৃপাময় ঘোষ। এখনো কিন্তু বীরভূমের জেলা সভাপতি তৃণমূল কংগ্রেস, তার নাম কিন্তু হচ্ছে অনুব্রত মণ্ডল। তৃণমূল কংগ্রেস অনুব্রত মণ্ডলকে জেলা সভাপতির পদ থেকে সরায় নি। মমতা বন্দ্যোপাধ্যায় কি ভয় পাচ্ছেন যে অনুব্রত মণ্ডলকে জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দিলে অনুব্রত মণ্ডল 75% কোথায় গেছে সেটা বলে দেবেন? অনুব্রত মণ্ডল কি করেছে না করেছে আমি বলতে পারবো না, তদন্তের ব্যাপার। শক্তিগড়ে সবাই যাতায়াতের সময় দাঁড়ায় খেয়েছেন, কেউ দাঁড়িয়ে দেখতে কথা বলতে এসছেন, কিন্তু এ ব্যাপারে আমাদের কোথাও কোনো বক্তব্য নেই। জেলারের তথ্য ফাঁসকে নিরাপত্তার বড় ত্রুটি বলেই দেখছে ইডি। সূত্রের দাবি, আগামী দিনে এই বিষয়ে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হবে। এখন আগামী দিনে ইডি কি করে সেদিকেই নজর সকলে। প্রকাশ সিনহা, আবির দত্ত, বিজেন্দ্র সিংহ, রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।